হালৰি হিয়ালখেদাত ব্যস্ত মুখ্যমন্ত্রী হিমন্ত কিমান সফল হব ঝাড়খণ্ডত স্বর্ণক নিদিলে স্বীকৃতি স্বর্ণৰ অনুগামীয়ে ভাঙিব বিজেপির স্বপ্ন কি এই স্বর্ণ জানিবলৈ চাওক আমাৰ এই প্ৰতিবেদন মহাৰাষ্ট্ৰৰ লগতে ঝাৰখণ্ডতো অহা 13 আৰু 20 নৱেম্বৰত বিধানসভাৰ নিৰ্বাচন অনুষ্ঠিত হ'ব মুঠ 81খন আসনৰ 41খন আসন লাগে ৰাজ্যখনত সংখ্যাগৰিষ্ঠতা লাভৰ বাবে বিজেপি আৰু ঝাৰখণ্ড মুক্তি মৰ্চাই ক্ষমতা দখলৰ বাবে মৰণপণ যুঁজত অৱতীৰ্ণ হৈছে অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাৰ বাবে ঝাৰখণ্ড জয় কৰাটো এক প্ৰত্যাহ্বান হিচাপে বিবেচিত হৈছে অসমৰ পাঁচ সমষ্টিৰ উপনিৰ্বাচন এৰি মুখ্যমন্ত্রী শর্মা ব্যস্ত আছে ঝাৰখণ্ডত নিজৰ ৰাজ্যৰ নিৰ্বাচনক আওকাণ কৰি ঝাৰখণ্ড জয়েৰে কেন্দ্ৰীয় নেতৃত্বৰ নয়নৰ মণি হ'ব খুজিছে হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু শর্মা এই ক্ষেত্ৰত সফল হ'বনে সকলোতকৈ গুৰুত্বপূৰ্ণ বিষয়টো হ'ল যে ঝাৰখণ্ডৰ আদিবাসী ভোটাৰৰ সমৰ্থন নাই বিজেপিৰ প্ৰতি বিগত লোকসভা নিৰ্বাচনত আদিবাসীৰ দখলত থকা পাঁচটা সমষ্টিতেই পৰাজিত হৈছিল বিজেপি বিধানসভা সমষ্টিৰ সংখ্যাৰ দিশৰ পৰা মুঠ 28টা সমষ্টিত বিজেপিয়ে যথেষ্ট কম সংখ্যক ভোট লাভ কৰিছিল বিগত লোকসভা নিৰ্বাচনত দ্বিতীয়তে ঝাৰখণ্ডৰ আদিবাসী লোকসকলৰ ধৰ্ম সুকীয়া তেওঁলোকে স্বৰ্ণধৰ্মৰ নীতি নিয়ম পালন কৰে স্বৰ্ণধৰ্ম পালন কৰা মুঠ 42 লাখ লোক আছে ঝাৰখণ্ডত এই ধৰ্মটোৰ মান্যতা প্ৰদানৰ দাবী জনাইছিল আদিবাসী সমাজে হেমন্ত সোরেন সরকারে এই দাবি কেন্দ্রীয় সরকারের ওসরত উত্থাপন করেছিল যদিও কেন্দ্রীয় সরকারে মানি লওয়া নাছিল ইয়াকে লৈ ক্ষুব্ধ হয়ে আছে আদিবাসী লোকসকল তৃতীয়তে বিজেপি সরকার 2014 চনত প্রথমবার শাসনলৈ আহিছিল রাজ্যখনত কিন্তু সেই সময়ত বিজেপিয়ে সুবিধা পায়ও এগৰাকী আদিবাসী নেতাক মুখ্যমন্ত্রী পদত অধিষ্ঠিত নকৰিলে তাৰ পৰিৱৰ্তে বিজেপিয়ে মুখ্যমন্ত্রী পদত অধিষ্ঠিত কৰিছিল রঘুবর দাসক এই বিষয়টোতো ক্ষুণ্ণ হৈ আছে আদিবাসী জনতা চতুর্থতে আদিবাসী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন রাজ্যখনের 24% লোক আদিবাসী মুঠ 28টা সমষ্টি আদিবাসীর বাবে সংরক্ষিত হয়ে আছে এই আদিবাসী আসনকেইখনত বিজেপিয়ে জয়লাভ করার সম্ভাবনা একেবারে কম বিগত লোকসভার নির্বাচনত আদিবাসীরা কেবাগৰাকীও নেতা কেবল বিজেপির প্রার্থী হওয়ার বাবেই পরাজিত হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা প্রাক্তন মুখ্যমন্ত্রী মধুকুরার পত্নী গীতা কুড়া বর্তমানের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নবুয়েক সীতা সোরেন বিগত নির্বাচনত পরাজিত হয়েছিল কেবাচনো আদিবাসী সমাজের সক্রিয় সামাজিক ব্যক্তির মতে আদিবাসী হয়ে বিজেপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার বাবেই পরাজিত হল বিজেপিয়ে আদিবাসীর এই ক্ষোভের বাবেই এবার প্রচারের সময়ত রঘুবর দাসর নাম লবলৈ ভয় খাইছে আনকি প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে রঘুবর দাসর নাম কোনো পোস্টারতো সন্নিবিষ্ট করা নাই ইয়াৰ অৱশ্যে অন্য এটা কাৰণো আছে ৰঘুবৰ দাস বৰ্তমান উৰিষ্যাৰ ৰাজ্যপাল গতিকে এগৰাকী ৰাজ্যপালৰ ফটো পোষ্টাৰত সন্নিবিষ্ট কৰিব নোৱাৰে কিন্তু বিজেপিৰ ইতিহাসত এনে ঘটনাও হৈছে যে মুখ্যমন্ত্ৰীক ৰাজ্যপাল হিচাপে নিযুক্তি দিয়াৰ পিছতো ৰাজ্যপাল পদ ইস্তফা দিয়াই নিৰ্বাচনী প্ৰচাৰৰ দায়িত্ব দিয়ে বিজেপিয়ে কিন্তু ৰাজ্যপালৰ পদ ইস্তফা দিয়াই অনাটো বাদেই তেওঁৰ নাম ল'বলৈকে ভয় খাইছে বিজেপিয়ে News Desk Report, The Crosscurrent.